হাই, আমি সঞ্জয়। লার্নিং আর প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব কীভাবে আমরা ডাইরেক্টরি সেট করতে পারি এবং কীভাবে আমরা এক্সটার্নাল ফাইল থেকে বিভিন্ন ধরনের ডাটা ইম্পোর্ট করতে পারি। তো এই ডাটা ইম্পোর্ট এবং ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরিটি যদি ঠিকমতো সেট করা না থাকে তাহলে আমাদের ডাটা ইম্পোর্ট হবে না। তো প্রথমেই আমি এক্সটার্নাল ফাইল থেকে কিছু ডাটা ইম্পোর্ট করি। তো আমার এক্সটার্নাল ফাইলটি রয়েছে আমার ডেস্কটপে ডেটা নামক ফোল্ডারের মধ্যে, এবং এই ডেটা ফোল্ডারের মধ্যে কিছু ফাইল যেমন ডেমো ডট এস এ বি, অর্থাৎ এটি এসপিএসএস ফাইল, এবং নেম ডট সি এস বি এক্সেল ফাইল, এবং প্রবলেম ডট টি এক্স টি, অর্থাৎ এটি টেক্সট ফাইল রয়েছে। এখন আমি এখান থেকে প্রবলেম ডট টি এক্স টি এই ফাইলটি ইম্পোর্ট করব। তার জন্য আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হচ্ছে রিড ডট টি এ বি এল টেবল, এবং এই ফাংশনটিকে আমি ডেটা এর মধ্যে স্টোর করতে চাচ্ছি। এবং এখানে ডাবল কোটেশনের মাঝখানে আমরা আমাদের ফাইলটির নাম লিখব প্রবলেম ডট টি এক্স টি, অবশ্যই আমাদের এক্সটেনশনটি উল্লেখ করে দিতে হবে, দেন কমা হেডার ইকুয়ালস ট্রু। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইরর মেসেজ শো করছে যার শেষে এখানে লেখা আছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, অর্থাৎ আর এ ডিফল্ট হিসেবে যে ডিরেক্টরিটি সেট করা আছে সেখানে প্রবলেম ডট টি এক্স টি নামক কোনো ফাইল নেই। আর যদি এই প্রবলেম ডট টি এক্স টি ফাইলটি ডিফল্ট ডিরেক্টরি ফোল্ডারে থাকতো তাহলে এটি অবশ্যই সাকসেসফুলি রান করতো। তো আমরা যদি আমাদের ডিফল্ট ডিরেক্টরিটি দেখতে চাই তাহলে আমাদের একটি ফাংশন রয়েছে গেট ওয়ার্কিং ডিরেক্টরি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইউজার্স সঞ্জয় ডকুমেন্টস, তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি পথ। এবং ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে যদি আমাদের প্রবলেম ডট টিএক্সটি ফাইলটি থাকতো তাহলে আমাদের ডেটা শো করতো। এখন আমরা যদি আর কমান্ডের মাধ্যমে আমাদের ডিরেক্টরি সেট করতে চাই তাহলে আমাদের একটি ফাংশন রয়েছে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, এবং ডাবল কোটেশনের মাঝখানে আমাদের পথটি উল্লেখ করতে হবে। পথটি উল্লেখ করার জন্য আমরা আমাদের ডেটা ফোল্ডারে চলে যাই এবং এখানে ক্লিক করে ডাটা পথটি কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই, এবং অবশ্যই আমাকে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশে কনভার্ট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার ডিরেক্টরি সেট হয়ে গেছে। তাহলে আমি এখন যদি চেক করি গেট ওয়ার্কিং ডিরেক্টরি, হ্যাঁ তাহলে দেখুন আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা আর কমান্ডের মাধ্যমে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে পারি। তো এখন আমরা দেখব আমরা কিভাবে আরো সহজে ডিরেক্টরি সেট করতে পারি, এবং তার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে চেঞ্জ ডিরেক্টরি নামক একটি অপশন আছে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের ফাইলটি যে ড্রাইভে থাকবে আমাদের সেই ড্রাইভের সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমার ফাইলটি ডেস্কটপের ডেটা নামক ফোল্ডারের মধ্যে রয়েছে এবং ডেস্কটপটি আমার এখানে সি ড্রাইভ, দেন ইউজার নেম সঞ্জয়, অর্থাৎ আমার এটা কম্পিউটার নেম, এবং এখানে ডেস্কটপে হ্যাঁ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা, আমাদের ফাইলটি এই ডেটা ফোল্ডারের মধ্যে রয়েছে। সো আমি এখানে ডেটা ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। তো এইভাবে আমরা খুব সহজেই ডিরেক্টরি সেট করতে পারি। তো এখন আমি চেক করে দেখি আমার ডিরেক্টরিটি সেট হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমার ডিরেক্টরিটি সেট হয়ে গেছে। নেক্সট, আমরা এখন কিভাবে আমরা এক্সটার্নাল ফাইল থেকে ডাটা ইম্পোর্ট করব সেটা এখন দেখব। তো প্রথমেই আমরা দেখব কিভাবে আমরা নোটপ্যাড থেকে টেক্সট ফাইল ইম্পোর্ট করতে পারি। তো তার জন্য আমাদেরকে যে কমান্ডটি লিখতে হবে সেটি হচ্ছে রিড ডট টেবল। এই ফাংশনটি আমি টিউটোরিয়ালের প্রথমেই দেখিয়েছি। এখানে আমার টেক্সট ফাইলটি হচ্ছে প্রবলেম ডট টি এক্স টি, টি এক্স টি হচ্ছে আমাদের এক্সটেনশন, এবং হেডার ইকুয়ালস ট্রু। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ডেটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। অর্থাৎ প্রথমেই আমাদের ডেটা ইম্পোর্ট হয়নি কারণ সেখানে আমাদের ডিরেক্টরি সেট করা ছিল না। এখন যখন আমরা ডিরেক্টরি সেট করে নিয়েছি তখন আমাদের ডেটা এখানে সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এখানে আমি রিড ডট টেবল যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনের মধ্যে আমি এখানে হেডার ইকুয়ালস ট্রু একটি আর্গুমেন্ট ব্যবহার করেছি। তো এটা আমি কেন ব্যবহার করেছি সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমেই আমি হেডার ইকুয়ালস ট্রু এই আর্গুমেন্টসটি আমি মুছে ফেলি। এই বিষয়টি বোঝার আগে আমি আমার সেই ডেটা নামক ফোল্ডারে চলে যাই এবং প্রবলেম ডট টেক্সট ফাইলটি আমি নোটপ্যাডে ওপেন করি। হ্যাঁ, দেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো এক্স এবং ওয়াই দুটি ভেক্টরের আন্ডারে রয়েছে। অর্থাৎ আমরা যখন রিড ডট টেবল এই ফাংশনটির মধ্যে হেডার ইকুয়ালস টু ট্রু এই আর্গুমেন্টটি ব্যবহার করেছি তখন এখানে এক্স এবং ওয়াই দুটি ভেক্টরের আন্ডারে এই ভ্যালুগুলো ক্রিয়েট হয়েছে। কিন্তু যখন আমরা হেডার ইকুয়ালস টু ট্রু এই আর্গুমেন্টটি আমরা যখন ব্যবহার না করেছি তখন
এখানে আর x এবং y এই দুটো ভেক্টরকে দুটো ভ্যালু হিসেবে সে ইনপুট করছে এবং সে নিজে নিজে v1 এবং v2 দুটো ভেক্টর ক্রিয়েট করে নিয়েছে অর্থাৎ হেডার ইকুয়াল টু ট্রু যখন আমরা এই আর্গুমেন্টটি ব্যবহার করি তখন আমাদের প্রথম যে রটি থাকবে সেই রটিকে সে ভেক্টর হিসেবে কাউন্ট করবে তো আমরা এখন দেখব কিভাবে আমরা এক্সেল ফাইল থেকে ডেটা ইনপুট করতে পারি তো তার জন্য আমাদেরকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হচ্ছে read.csv এবং আমাদের এখানে শুধু এক্সেল ফাইলটি নাম লিখে দিলেই হবে এবং এর এক্সটেনশন হচ্ছে csv সরি আমি এখানে ডাবল কোটেশন ইউজ করিনি অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশনের মাঝখানে আমাদের ফাইল নেমটি উল্লেখ করতে হবে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমাদের ডাটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে তো আমরা এখন দেখব কিভাবে আমরা SPSS এর ফাইল থেকে SPSS ডেটা ইম্পোর্ট করতে পারি তার জন্য আমাদেরকে প্রথমেই অবশ্যই ফরেন নামক একটি প্যাকেজ আমাদের লোড করে নিতে হবে এবং লোড করার জন্য আমাদের লিখতে হবে লাইব্রেরি এবং আমাদের প্যাকেজ নেম হচ্ছে হ্যাঁ তাহলে আমার প্যাকেজ লোড হয়ে গেছে এখন আমি SPSS ডাটা ইনপুট করব তার জন্য আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হচ্ছে read.spss এবং আমার ফাইল নেম ছিল demo.sav হচ্ছে SPSS এর এক্সটেনশন এবং অবশ্যই আমি আমার SPSS এর ডেটাগুলো একটি ডাটা ফ্রেমে ডিসপ্লে করতে চাচ্ছি ডাটা ফ্রেম ইকুয়ালস ট্রু অর্থাৎ SPSS এর ডেটাগুলো যদি ডেটা ফ্রেম আকারে সজ্জিত না থাকে তাহলে আমরা সেটাকে এই টু ডট ডেটা ফ্রেম ইউজ করার মাধ্যমে আমরা ডেটা ফ্রেমে ডিসপ্লে করতে পারি তো আমি এখন ইন্টারফেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের SPSS এর ডেটাগুলো সাকসেসফুলি এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং এখানে প্রায় 3448 ডেটা রয়েছে তো এইভাবে আরো বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে যেই ফাংশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ফাইল আরে ইনপুট করতে পারি তো এই ছিল আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি